আলাদিনের চেরাক পাইতাম, একটা ঘষা দিতাম, ওখান থেকে দৈত বের হয়ে বলতো, বলো আমি তোমার তিনটা উইশ পূরণ করতে চাই। আমি ফার্স্টেই বলতাম, জামাইয়ের মন রাখতে আপনার প্রতিদিন রান্না করা লাগে, কিন্তু আপনার রান্না ভালো হয় না। কোন ছেলে নাকি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না আপনার প্রেমে পড়ে যাওয়ার ভয়ে। হ্যাঁ, আপনি বাচ্চা নিতে চান কিন্তু আপনার হাজবেন্ড আর সময় নিতে চায়। ও সো কিউট, আপনার বেবি নিতে ইচ্ছা করে কেন? কেন করে মানে ভালো লাগে? অনেক কিউট মনে হয়, সারাদিন জড়াই ধরে বসে থাকবো, অনেক কিউট। 2024-এ আপনি নাকি কোটিপতি হতে চান? ওকে, কিভাবে কোটিপতি হতে চান? আমাকে যদি যে একটা একটা আলাদিনের চেরাক পাইতাম, একটা ঘষা দিতাম, ওখান থেকে দৈত্য বের হয়ে বলতো, বলো আমি তোমার তিনটা উইশ পূরণ করতে চাই। আমি ফার্স্টেই বলতাম, আমি কোটিপতি হতে চাই, আমি তারপরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটাতে যাইতে চাই, তারপরে হচ্ছে এরকম আরও অনেকগুলো উইশ আমার লিস্টেড করা আছে, আমি ওগুলো বলতাম। আপনি নাকি বিয়ে করে এখন আফসোস করছেন যে কেন বিয়ে করলাম, আর এটা বলে নাকি আপনার বান্ধবীদের সামনে আপনি কান্নাকাটি করেন? না, আমার মনে হয় না এমন কখনো হয়েছে। ও সরি সরি, না না না, এরকম কেন হবে? আমার কাছে তো মনে হয় না আমার বিয়ের পর আফসোসের কিছু আছে। আমার পড়াশোনা করতে দিচ্ছে, আমার ক্যারিয়ার বানাতে দিচ্ছে, একটা হাজবেন্ড আর কতটুকু করবো? তো সাপোর্ট করতেছে। ও যদি আমাকে সারাদিন প্যারা দিত, না তুমি বাসা থেকে বেরোতে পারবো না, না তুমি সংসার বাইরে কিছু দেখতে পারবা না, তাহলে আমার আসলে এখানে কোনো কিছু বলার ছিল না। কারণ আমার হাজবেন্ড যেটা বলবো আমাকে সেটাই শুনতে হবে, তাই না? সো ও যদি এমন করতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার করার কিছু ছিল না। ও আমাকে পারমিশন দিচ্ছে বলেই কিন্তু আমি আমার ক্যারিয়ারে এগিয়ে যেতে পারতেছি, আমার এডুকেশন আমি ক্যারি অন করতে পারতেছি। সো আমার মনে হয় না রিগ্রেটের কোনো কারণ আছে। আচ্ছা, বিয়ে করতে হবে আমারও। আপনি মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস হওয়া সত্ত্বেও জামাইয়ের মন রাখতে আপনার প্রতিদিন রান্না করা লাগে, কিন্তু আপনার রান্না ভালো হয় না। মানে রান্না ভালো হয় না বলতে, তা না, আমার হাজবেন্ড আমার হাতের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না খেয়ে মানে তৃপ্তি পায় না। ওর মাটা অবভিয়াসলি অনেক পছন্দ করে, আর আমি আমার শাশুড়ির কাছ থেকেই রান্না শিখেছি, সো আমারটা অনেক পছন্দ করে। এছাড়া দুনিয়ার যে কোনো জায়গায় আমার হাজবেন্ড তৃপ্তি করে খেতে পারে না। আপনি নাকি এতটাই সহজ সরল ছিলেন আপনার বিয়ের আগে যে অনেক ছেলেরা আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে? না না, আমার লাইফে আমি আলহামদুলিল্লাহ, এবার ঠিক আছে, আমার লাইফে আমার ওরকমভাবে ব্যাড লাক গুড লাক দুটোই বলতে পারেন, ওরকমভাবে প্রেম টেম হয় নাই আমার লাইফে। আমি অনেক বেশি মানে ওই যে বললাম পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আমার বাবা মা আমাকে মানে নাচ গান কবিতা আবৃত্তি এইটা সেটা 24 ঘন্টা কিছু না কিছুর মধ্যে এরকম ইনভলভ করে রাখতো, যার কারণে ওই টাইমটা পেতাম না। কোনো ছেলে নাকি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না আপনার প্রেমে পড়ে যাওয়ার ভয়ে? হ্যাঁ, আমি জানি না এটা কি না বলা উচিত, আমি তো এটা জানি না। মাঝে মাঝে রাখেন, হ্যাঁ না এরকম, না না এমন কোনো কিছু না। আমার যারা যারা আমার আশেপাশে থাকে সবসময়, তারা আমার সবাই কোয়ার্টিস্ট, আমার ভাই ব্রাদার, আমার খুব ক্লোজ মানুষজন, কাছের মানুষজন, তারা সবাই আমার চোখের দিকে তাকায় হচ্ছে মানে এক কেউ কথা বলতে ইন্টারেস্টেড না, এক হচ্ছে এইটা। আর সেকেন্ড থিং হচ্ছে আমার চোখের দিকে যদি বাহিরে কেউ তাকায় কথাও বলে, আমি কখনো বলতে দেখি নাই আর কি, কেউ বলে না এরকম লাইন আমার উপর মারে না, আমি তো ম্যারিড না, আমার উপর লাইন কেউ মারবে কেন?